এক পর্যায়ে রাসুল সাল্লাম বলেন যে লা হাওলা ওয়ালা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের অনেকগুলো ভান্ডার থেকে অন্যতম একটা ভান্ডার তাইলে এ লা হাওলা ওয়ালা বিল্লাহ আমরা যত বেশি পড়তে পারবো আমরা জান্নাতের যে ভান্ডারের অধিকার হব হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে আছে আবুদার জেলা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে যে তিনি বলেন নবী সাসুম আমাকে বলেন আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার থেকে একটা ভান্ডারের সন্ধান দিব না তখন আমি আমি বললাম যে আল্লাহ রসুল আপনি আমাকে অবশ্য দেন তখন তিনি বললেন এটাও মুস্তদে আহমদ ইবনে মাজা সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে সহি সনদে সাত বিন ওবাদা থেকে বর্ণিত যে তার পিতা তাকে নবী সালামের খ্যাত জন্য দিলেন তখন তিনি বলেন যে আমি সালাত পড়তেছিলাম নবী সুম আমার ফাঁসে দিয়ে গেলেন তো আমাকে রাসুদ সাল্লাহ আলাহিসাল্লাম ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের অনেকগুলো দরজার থেকে একটা দরজার সন্ধান দিব না তখন আমি বললাম পুলটু আমাকে অবশ্যই সন্ধান দেন তখন বললেন লাহাউল্লাপুত্লা বিহ অর্থাৎ লাহাউল আল্লাহবিল্লাহ পড়া তাইলে এটা তুই সহি সূত্রে বর্ণনা করা আছে

যে ব্যক্তি ঘর থেকে বাইর হওয়ার সময় পড়বে বিসমিল্লাহ তাবাক্কাল তো আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখন বলা হবে ইউকালু লাহু কুফিতা ওয়া বুকিতা ওয়া তারাহা আনহু শাইতান বলা হবে যথেষ্ট করে দেওয়া হয়েছে তোমাকে তোমাকে হেফাজত করে দেওয়া হয়েছে তার থেকে শয়তান দূরে হয়ে যাবে এটাও তিরমিজিতে সহিহ হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া আরো একটা হাদিস যেটা তিরমিজিতে হাসান সূত্রে বর্ণিত